हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज आमी हाजिर होएछी दारुण स्वादे डिम आलुर डालनार रेसिपी निये। डिम आलुर डालना आम्रा प्राय सबाई बानिए थाकी, तबे आज आमी केमन करे बानाई सेटाई शेयर करछी। खेते दुर्दान्त स्वादेर हय, एकदम मांसेर स्वाद केउ हार मानाय। आशा करछी आपनादेरो खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। एखाने एकटा कड़ाई गरम करे निये निएछी प्राय 2 टेबिल चामच परिमाण सर्षे तेल। एर मध्ये प्रथमे परिमाण मतो लवण दिए दिच्छी। सेद्ध करा डिमके प्रथमे कषिये नेब। আমি এখানে আটখানা ডিম সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নিয়ে কাট লাগিয়ে রেখেছিলাম। গরম তেলে ডিম ছেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প। এবার ডিমটাকে একটু লালচে রং করে কষিয়ে নেয়ার পর সুন্দর লালচে রং ধরলে ডিমগুলো নামিয়ে রাখছি। এই একই তেলের মধ্যে এখানে ডুমো করে কেটে প্রায় 50-60% মতো সেদ্ধ করা আলু আমি অ্যাড করে দিয়েছি। এখানে আর এক্সট্রা করে লবণ বা হলুদ দিচ্ছি না। তেলের মধ্যে লবণ হলুদ আছে, তাই এর মধ্যেই আলুটাকে বেশ লালচে রং করে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরও প্রায় 2.5 টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো দারচিনি স্টিক, 4-5টা ছোটো এলাচ আর 4-5টা লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো গোটা জিরে। ফোড়ন ভালো করে ভাজা হলে আর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে বেশ সুন্দর লালচে রং আসা পর্যন্ত ভাজা করে নেব। তবে এখানে আমি তার জন্য অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। এতে করে রান্নাটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না। চিনি অ্যাড করলে চিনিটা ক্যারামেলাইজ হয়ে পেঁয়াজটাতে একটা সুন্দর লালচে রং খুব তাড়াতাড়ি ধরিয়ে দেবে, আর তাতে করে রান্নার রংটাও সুন্দর হবে। মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে লালচে রং করে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুন দেওয়ার পর 1.5-2 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1.5 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, যাতে করে রান্নার রংটা সুন্দর হয়। সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর এবার ফ্লেমটাকে লোতে রেখে বেশ 2-3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু মশলাটা বেশ শুকিয়ে এসেছে, যেহেতু আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি। তবে এই পর্যায়ে জল অ্যাড না করে প্রথমে অ্যাড করে দিচ্ছি 2 মাঝারি সাইজের টমেটো। আমি বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। টমেটো দেওয়ার পরে পরেই আমি পরিমাণ মতো বাকি সমস্ত লবণ অ্যাড করে দিয়েছি, এতে করে মশলা তাড়াতাড়ি মজে যাবে। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 3-4 মিনিট মশলাটাকে এভাবে কুক করে নেব। দেখুন 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, এতে করে মশলা খুব সুন্দর মজে যায়। দেখতেই পাচ্ছেন টমেটো সহ সমস্ত মশলা বেশ সুন্দর নরম হয়ে এসেছে। এবার অল্প অল্প গরম জলে ছিটে দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটাতে কিন্তু আমি বিশেষ কোনো স্পেশাল মশলা ব্যবহার করছি না, তবে মশলাটাতে বারবার গরম জলে ছিটে দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে, মোটামুটি ধরতে পারেন 7-8 মিনিটেরও বেশি সময় নিয়ে, মশলাটাকে ভালো করে একদম তেল রিলিজ হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আর এতে করেই কিন্তু রান্নার স্বাদ আর রং দুটোই অনেক সুন্দর হয়। এবার দেখুন মশলা থেকে তেল রিলিজ হলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কষিয়ে রাখা আলু। আলু দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুর সঙ্গে মশলাকে আরও 3-4 মিনিট কষিয়ে নিলাম ভালো করে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল, আর ফ্লেমটাকে অবশ্যই হাইতে করে তারপর জল অ্যাড করে দিয়েছি। সমস্ত কিছুকে ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পর ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে কষিয়ে রাখা ডিম অ্যাড করে দিয়েছি। এবার ঢাকনা খোলা অবস্থায় মোটামুটি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার আমি অ্যাড করে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে করে জাস্ট 3-4 মিনিট রান্না করে নেব। আর তারপর ফ্লেম অফ করে আরও 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর খুলে দেখাচ্ছি রান্নাটা কতটা দেখতে সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এটা দুর্দান্ত সুন্দর হয়। আশা করছি আমার আজকের এই ডিম আলুর ডালনার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।